দুটি কন্টেনার ট্রাক ভর্তি গরু ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবাংলাতে ঢোকার আগেই আটক করল ঝাড়খণ্ডে মিহিজাম থানার পুলিশ। গরু ভর্তি কন্টেনার ট্রাক দুটি ঝাড়খণ্ড থেকে পশ্চিমবাংলা সীমান্ত পার করার পথে কানৈগস্থিত নাকা চেকিং পয়েন্টে আটক করে ঝাড়খণ্ডে মিহিজাম থানার পুলিশ। ট্রাকগুলিতে 103টি গরু ছিল বলে জানা যায়। গরুগুলি ঠাসাঠাসিভাবে ছিল। এই ঘটনায় যুক্ত মোট 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ, যার মধ্যে ট্রাকের চালক খালাসি সহ আরও 2 জন ছিল। গরু পাচার মামলাতে তদন্ত করছে ইডি ও সিবিআই, কিন্তু তাও গরু পাচার যে বন্ধ হয়নি তা বলার অপেক্ষা রাখে না। গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের তৃণমূলের তাবর নেতা অনুব্রত মণ্ডল সহ একাধিক, কিন্তু তাও পাচার হচ্ছে গরু। গরু পাচার রাতের অন্ধকারে পিকআপ ভ্যান ট্রাক কন্টেনার রাজ্যে ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে সহজে প্রবেশ করছে এই রাজ্যে, আর সহজেই 19নম্বর জাতীয় সড়ক পথ ধরে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে। তবে ঝাড়খণ্ডের থেকে এই রাজ্যে প্রবেশের আগে 2টি কন্টেনার ট্রাক সহ 6 জনকে গ্রেপ্তার করে ঝাড়খণ্ডে মিহিজাম থানার পুলিশ। বলতে গেলে মিহিজাম থানা পুলিশের বড়সড় সাফল্য। তবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এই রাজ্যে গরু পাচারের করিডর হিসাবে ব্যবহার করা হচ্ছে তা বিরোধীরা একাধিকবার অভিযোগ তুলেছেন। এমনকি এর আগে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালও নিজে গরু গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তবে কি গরু পাচার কি বন্ধ হয়েছে? যদি বন্ধ হতো তাহলে কি এই 2টি গরু ভর্তি কন্টেনার ট্রাক কীভাবে বাংলা প্রবেশ করছিল? প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে কি ইডি সিবিআই কি বুড়ো আঙুল দেখিয়ে চলছে এই গরু পাচার? তার উত্তর হয়তো উঠে আসবে সঠিক তদন্তে। ব্যুরো রিপোর্ট, বঙ্গ সংবাদ।